পথৰ ষ্ট্ৰীট লাইট পৰি বৃদ্ধৰ করুণ মৃত্যু। ডিফু পৌরসভা জবাবদিহি করলে ভুক্তভোগী পরিয়ালে। শুকুরবারে ডিফুর মাজমজিয়াত সংঘটিত ঘটনার পাছতে ডিফু পৌরসভার খং ক্ষোভত ফাটি পড়েছে বাসিন্দাসকল। কারণ ঘটনাস্থলীর সমীপতে আছে এখন বিদ্যালয়, যার বাবে এই পথছোয়ারে অহা যাওয়া করে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীসকল। ওচৰতে বদন মেমৰিয়েল স্কুলটো আছে, তার লড়া ছোৱালী জাকে জাকে যায়। এতিয়া সেই পাইপখন পড়লেতো এজন নহয় পেলায় বেশিজনে দুখ পালে হয়। আর সেই লড়া ছোৱালীবিলাক টিনেজাৰবোৰ নহয়, সৰু সৰু, ইহঁতর জীবনটো কিমান আছিলে। আজি মোৰ দেউতাৰ জীবনটো এই পাইপটো ডিপার্টমেন্টৰ ভুলৰ কারণে, যি অভারলুক করার কারণে হল, মোৰ দেউতাৰ জীবনটো তো 5 বছৰ বা 10 বছৰ নিলে। কিন্তু তার জায়গা যদি লড়া ছোৱালী হলে হয়, ইহঁতর কিমান 40-50 বছৰ বয়স তুলিলে হয়। নিম্নমানের খুঁটা ব্যবহার করার বাবেই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ তুলি ডিফু পৌরসভার গাফিলতিক ধিক্কার রাইজর। কিন্তু কালি সার্টেনলি ইনসিডেন্ট হয়েছে, দ্যাট ইনসিডেন্ট আই নিড দ্য জাস্টিস, দ্যাটস অনলি, মানে বস্তু ভেরি রিসেন্টলি আই নিড দ্য জাস্টিস। শুকুরবারে বিয়লি বাতলৈ খোজ কাঢ়িবলৈ ওলাই অহা কনপাই পাটৰ নামৰ 85 বছৰীয়া বৃদ্ধগৰাকীৰ মূৰৰ ওপৰত বাগৰি পৰিছিল সৌৰ শক্তিৰ লাইটৰ এটা খুঁটা। তাৰ পাছতে কৰুণভাৱে প্ৰাণ ত্যাগ কৰিছিল বৃদ্ধগৰাকীয়ে। এই ঘটনাৰ পাছতে ডিফু পৌৰসভা এলেকাত নাগৰিকৰ জীৱনৰ সুৰক্ষাক লৈ উত্থাপন হৈছে প্ৰশ্নৰ। ডিফুৰ পৰা নিৰ্মল থাপাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। পথৰ ষ্ট্ৰীট লাইট পৰি বৃদ্ধৰ করুণ মৃত্যু। ডিফু পৌরসভা জবাবদিহি করলে ভুক্তভোগী পরিয়ালে। শুকুরবারে ডিফুর মাজমজিয়াত সংঘটিত ঘটনার পাছতে ডিফু পৌরসভার খং ক্ষোভত ফাটি পড়েছে বাসিন্দাসকল। কারণ ঘটনাস্থলীর সমীপতে আছে এখন বিদ্যালয়, যার বাবেই এই পথছোয়ারে অহা যাওয়া করে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীসকল। ওচৰতে বদন মেমৰিয়েল স্কুলটো আছে, তার লড়া ছোৱালী জাকে জাকে যায়। এতিয়া সেই পাইপখন পড়লেতো এজন নহয় পেলায় বেশিজনে দুখ পালে হয়। আর সেই লড়া ছোৱালীবিলাক টিনেজাৰবোৰ নহয়, সৰু সৰু, ইহঁতর জীবনটো কিমান আছিলে। আজি মোৰ দেউতাৰ জীবনটো এই পাইপটো ডিপার্টমেন্টৰ ভুলৰ কারণে, যি অভারলুক করার কারণে হল, মোৰ দেউতাৰ জীবনটো তো 5 বছৰ বা 10 বছৰ নিলে। কিন্তু তার জায়গা যদি লড়া ছোৱালী হলে হয়, ইহঁতর কিমান 40-50 বছৰ বয়স তুলিলে হয়। নিম্নমানের খুঁটা ব্যবহার করার বাবেই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ তুলি ডিফু পৌরসভার গাফিলতিক ধিক্কার রাইজর। কিন্তু কালি সার্টেনলি ইনসিডেন্ট হয়েছে, দ্যাট ইনসিডেন্ট আই নিড দ্য জাস্টিস, দ্যাটস অনলি, মানে বস্তু ভেরি রিসেন্টলি আই নিড দ্য জাস্টিস। শুকুরবারে বিয়লি বাতলৈ খোজ কাঢ়িবলৈ ওলাই অহা কনপাই পাটৰ নামৰ 85 বছৰীয়া বৃদ্ধগৰাকীৰ মূৰৰ ওপৰত বাগৰি পৰিছিল সৌৰ শক্তিৰ লাইটৰ এটা খুঁটা। তাৰ পাছতে কৰুণভাৱে প্ৰাণ ত্যাগ কৰিছিল বৃদ্ধগৰাকীয়ে। এই ঘটনাৰ পাছতে ডিফু পৌৰসভা এলেকাত নাগৰিকৰ জীৱনৰ সুৰক্ষাক লৈ উত্থাপন হৈছে প্ৰশ্নৰ। ডিফুৰ পৰা নিৰ্মল থাপাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।